6 months anniversary সব সময় রমজান আমায় এত উপহার দেয় এত খুশি করে এখন আমি যে পার্সটা নিলাম দেখা যাক সেইটা ওর কাছে কতদিন চলে বড় বাজারে আসলে না যে জিনিসগুলো আমরা মানে ভাবতেও পারি না রোজ রোজ গিফট দিলে কিন্তু আমার লোভ বেড়ে যাবে পরে দেখতে বললো পরেই দেখি কিরকম লাগে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সুস্থ আছি আর জানো তো আজকে কিছুতেই ঘুম ভাঙতে চাইছে না কয়েকদিন হলো একটু ঠান্ডাটা পড়েছে তো মানে মনে হচ্ছে না ব্ল্যাঙ্কেট ছেড়ে বেরোই ব্ল্যাঙ্কেটটা নিয়েই মনে হচ্ছে সারা বাড়ি ঘুরে বেড়াই এত ঠান্ডা লাগছে আমার ভালো হয়েছে ঠান্ডা ঠান্ডা পড়ছিল না বলছিলাম হালকা একটু ঠান্ডা পড়তে বেশ ভালো লাগছে মা বললো যে পেঁয়াজ নিয়ে যেতে জানো তো হাতের কাছে যা পাই সেগুলোই তুলে নিই আর হনুমান এলে তো জানোই কত যে নিয়ে পালায় অর্ধেক পেঁয়াজ তো হনুমানেই খেয়ে শেষ করেছে জানো চলো নিয়েছি এবারে এটাকে নিয়ে নিচে যাই চলো বটুয়া করে পেঁয়াজ নিয়ে যাই ভাই বেরোবে জিমের জন্য ড্রেস ফ্রেশ পরে রেডি হচ্ছে এখানে আমার মাদার ইন্ডিয়া আসসালামু আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম রেখেছে হাজার হাজার শুকর আর তোমরাও ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সবাই যেন ভালো থেকো হ্যাঁ আনন্দে আই আজকে সকাল সকাল দুধ চা বসিয়েছো কি কথা মামা খাওয়ার ইচ্ছে গেল শীতকালে সকাল সকাল দুধ চা খাওয়ার ইচ্ছে গেছে তোমার সকাল আর নেই যদিও ছেলে করে দিয়েছে ব্ল্যাক কফি তো ও এখন মানে ব্রেকফাস্ট করার পরে একটু মনে হলো দুধ চা খাই আর আজকে রান্না বান্না কমপ্লিট রান্না মোটামুটি হয়ে গেছে আমার আসল জিনিসটা হয়নি বলে এনার্জি নেই যা হোক করে দিয়েছো তাই তো যাই হোক কেন আছে ফুলকপি কষা মানে ভাজা ভাজা হ্যাঁ এটা হচ্ছে মূলো শাক সর্ষে শাক ভাজা হ্যাঁ আচ্ছা আর কি করেছো ঘুগনি আচ্ছা লাউ ঘন্ট সিদ্ধ ডাল ইয়ামি ইয়ামি ঘুগনি আর ইয়ামি ইয়ামি চা সকালবেলার ব্রেকফাস্ট বাই বাই কাকিমা বলছে আমি যেখানে মানে যেখানেই যাই মানে যেখানে যাই যে পাড়ায় সেখানে কাকিমা একটু দেরি করে গেলেও সবাই বলে কাকিমা দেরি হলো কেন কাকিমা ভালো আছো তো তো সবাই ব্লগ দেখে না কাকিমা ওখান থেকেই সবার কাকিমা হয়ে গেছো ভালো লাগে না মাছ হবে না বলেও দেখো আবার সেই পরে মাছ হয়ে গেছে গাইস তাড়াতাড়ি করে লাঞ্চ করে মা আর আমি বেরিয়ে পড়লাম আর মা আর আমি বেরিয়েছি মানে বুঝতে পারছো যে কোথাও একটা যাচ্ছি কেনাকাটাই করতে তাই তো মা মায়ের হাসি মুখটা দেখেছো ওটা বেরোতে পারলে দাঁত আর বন্ধ হয় না তো চলো সঙ্গে কোথায় যাচ্ছি তখন দেখতেই পাবে টোটো থেকে নেমে তো উঠেছিলাম বাসে মা বলছে যে ভাত খেয়েই বেরিয়ে পড়েছি তো একটুখানি হাজমোলা নিয়ে আয় সামনে দোকান আছে চলো বাস ছেড়ে দিলে তুমি চলে যাও চলো হাজমোলা হবে কাকু আমাদের কিছু মনে হলে কেনার হলে বাবা মায়েরা কিনে দিত এখন বাবা মায়েদের কিছু মনে হলে আমরা এনে দিই এটাই হচ্ছে সময়ের সাথে আমাদের পার্থক্য হ্যাঁ আইনি স্ট্যান্ড থেকে বাস ধরলে যখন সিট পাওয়া যায় তখন তোমাদের আগেও বলেছি ওয়েট করতে হয় এতক্ষণে বুঝতেই পেরে গেছি কোথায় এসে গেছি বড় বাজারে এসে গেছি আর মায়ের একটা জুয়েলারি এক্সচেঞ্জ করানো ছিল তো সেটাই প্রথমে করে নিচ্ছে এই যে আসে একটা কাজে আর টাকা ইরাম 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 করে তাকায় মানে কি কি না নেবে পারলে পুরো দোকানে ঘুরে নিয়ে চলে যায় যাই হোক চলো মা আগে চেঞ্জ করে নি তারপরে দেখা আবার এখানে দেখো কত জুয়েলারি এই গ্লাস চুড়গুলো খুব সুন্দর দেখতে দেখো দারুণ না এই চুড়িটা তো আমার পছন্দ হয়েছে তো এটা সাইজ আমার হাতের নাই থেকে এক সাইজ বড় লাগবে সেই জন্য এখন বার করছে দাদা ভিতর থেকে এত স্টক কোথায় কোথায় থাকে মনে থাকে কি করে কি জানি
দাদার দোকানে তো আসি তোমরা জানোই, আর আগের দিনও তোমরা কয়েকজন আমাকে জিজ্ঞাসা করছিলে যে ঠিকঠাক অ্যাড্রেসটা বলো, আমি বারবারই বলে দিই সামনেই রয়েছে চার্চ, চার্চের একেবারে অপোজিট যায় তোমাদের মধ্যে এসেওছো কয়েকজন আমাকে জানিয়েছো, আবার দাদাও বলছে যে তোমার ভিডিও দেখে এসেছিল আগের দিন, যে এসেছো কমেন্ট করে জানিয়ে দিও আমাকে। আর এই যে দাদার দোকানের কার্ড আর এখানে নাম্বার দেওয়া আছে, এক্সক্লুসিভ কালেকশনস তো পাবে তার সাথে রিজনেবল প্রাইসে, আর এসব বলবে রোশনার ব্লগ দেখে এসছো তাহলে দাদা আরো ঠিকঠাক দাম নেবে, তাই তো দাদা? পারফেক্ট দাম নেবে। আর প্রচুর কালেকশনস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো এখানে, এমনি বড় বাজারে তো দামটা আমরা জানি কম, এবার অনেক জায়গায় তো কি হয় জানো তো নতুন ভাবে অনেক সময় আমাদের ঠকিয়ে দেয়, কিন্তু যবে থেকে দাদাদের সাথে পরিচিত হয়েছি আমরা তবে থেকে এখান থেকেই নিই, আর মানে মনে বসে গেছে যে ঠিক আছে এই দাম, এই দামটা ঠিকঠাক একদম সুন্দর সুন্দর দেখতে গেছে। এটা কি? রোজ রোজ গিফট দিলে কিন্তু আমার লোভ বেড়ে যায়, তোমরা সবাই বেশি বেশি করে দাদার দোকানে আসবে, তাহলে দাদার দোকানে আমি যখন আসবো আমার জন্য গিফট ফ্রি হয়ে যাবে, মানে গিফট তো ফ্রি হয়, সুন্দর লাগছে না? দারুন লাগছে, চলো এটা পরেই বাড়ি যাই, নাহলে আমার তো আর পড়া হয় না, দাদা আগের দিনও যে ব্রেসলেট গুলো দিয়েছিল ওগুলো এখনো পড়া হয়নি, তার আগের দিনের গুলো এখনো পড়া হয়নি, তো আজকে এটা পরেই যাই, সুন্দর লাগছে না? মায়ের জুয়েলারি চেঞ্জ হয়ে গেছে, পপকর্ন ভাজা হচ্ছে, ছোলার বড়াটা দেখলে মা আর এগোতে পারে না, মায়ের মনে হয় খেয়েই যাব। আমি ব্লগ করি তো সেই জন্য যে পাশে থাকে তাকে আমাকে খাইয়ে দিতে হয়, যেমন রমজান মা বোন বাপি একদম পাতলা, হ্যাঁ অনেক পাতলা, মা এখন দেখছে এখানে স্টিলের টিফিন বক্স গুলো, এই জিনিসগুলো আমার নেওয়ার এত শখ আছে না, এটা কত দাম গো, খুব ভালো লাগে, এটা কত দাম, এত বেশি দাম বলছেন কেন দাদা? 350 গাইস, এটা বলছে 350 টাকা, ভারী আছে বেশ, আমার নিজের কিচেন যখন হবে গাইস আমি সবচেয়ে আগে এই জিনিসটা নিয়ে যাব, খুব ভালো লাগে আমার এইরকম একটা জিনিস, যে কোনো মশলা অল্প মশলায় আমরা একটু একটু পেস্ট করা যাবে, তাই না বলো? মা এখানে জিনিসপত্র দেখছে আর আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, মা দেখছে এখন টিফিন বক্স দেখছে, এই সেটটার দাম হচ্ছে গাইস 130 টাকা, তিনটে আছে আর এটা হচ্ছে 150 টাকা, সেমই সাইজ কিন্তু দাদা বলছেন যে কোয়ালিটির তফাৎ রয়েছে, সেই জন্য এটা হচ্ছে 150 টাকা তিনটে, আর এই তিনটে হচ্ছে 130। মায়ের পুরো সেটটা নিচ্ছে যেটার মধ্যে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, সাতটা তো সাতটা রয়েছে এই পুরো সেটটা নিচ্ছে, বাবা বলছে একটার মধ্যে সবগুলো চলে যাবে, সাইজ গুলো এমন ভাবেই বানানো, দেখো এরকম দেখতে এত ডিফারেন্স লাগছিল কিন্তু সবগুলো একসাথে হয়ে যাচ্ছে, একটার পর একটা ঢুকে যাচ্ছে কিরকম, এই দেখো ক্যারি করার সুবিধা, লস্যি শরবত বা ডাল ঘুটুনি, মানে ডাল যদি ঘুরতে চাও যে কোনো জিনিস মিক্স করার জন্য এটা বেশ ভালো একটা জিনিস, দেখো বড় বাজারে আসলে না যে জিনিসগুলো আমরা মানে ভাবতেও পারি না সেই জিনিসগুলো আমরা দেখতে পাই, তখন মানে হ্যাঁ এটাও তো আমাদের কিচেনের জন্য প্রয়োজন, যেমন এটা বেশ সুন্দর, এটার দাম কত বললেন? 100 যতবারই বড় বাজার আসে না কেন এই জায়গাটা করে দাঁড়িয়ে একটা ভিডিও করতেই হয়, এত সুন্দর দেখতে সত্যি খুব সুন্দর, মা জানি না এই একটা জিনিস কি করে ভুল করতে পারে, আমি যখন স্কুলে পড়তাম একটা চেন রেখেই দিতাম, সেটা হচ্ছে সেই চেনটাতে ন্যাপথলিন রাখতাম আর আতপ চাল, আমাদের চাষের আতপ চাল রেখে দিতাম জানো তো, ন্যাপথলিনের স্মেলটা নিতাম আর আতপ চালটা বার করে করে খেতাম, অফ পিরিয়ডে বলো টিফিন বেলায় বলো, ওটা এক সময় আমার কাছে নেশার মতো হয়ে গিয়েছিল ন্যাপথলিনের
স্মেল নিতাম আর ওই আতর চালটা চেবাতাম, এত ভালো লাগতো না, খুব বাজে ওটা স্বভাব ছিল, যাক এখন আর নেই। ওই যে ছোট প্যাকেট গুলো আর কি বলবো, প্রত্যেক দিন এসে বড় সেট আর একটা মায়েরা তো জিনিসপত্র বয়ে দিই, তার বদলে মা আমাকে গিফট দেয় অ্যাকসেপ্ট করে চুড়ি, যেদিনই আসি মা অ্যাকসেপ্ট করে চুড়ি কিনে দেয়। আর হাতে আমার জায়গা নেই বাপি, তুমি বুঝছো তো, তুমি আর একটা বাড়ি কেন করতে পারোনি, এই যে তোমার গিন্নির জন্য। সুন্দর লাগে এই জিনিসটা, কত করে? 100 টাকা করে। ভালো, বেশ, দেবীদের জন্য ঠিকঠাক না, দেবী হলে দেবী থাকলে ঠিক ছিল তাই না? আমি নিয়ে সেই নিয়ে যাওয়াই হবে, শুধু শুধু দেখতে ভালো লাগে। গাইস এখন আমরা চলে এলাম হচ্ছে বাগড়ি মার্কেটে, তোমরা অনেকে হয়তো জানো বড়বাজারের বাগড়ি মার্কেটটা। গাইস একটা কথা কি তোমরা ভুলে গেছো, আমারই মতো এত কিছু কিনলাম দেখলাম তারপর আমার মনে পড়ে গেল যে কাল হচ্ছে 5th of January, মানে হচ্ছে আমাদের 6 months অ্যানিভার্সারি, দেখতে দেখতে 6টা মাস পেরিয়ে যাবে। তো তখন মনে হলো যে সারাক্ষণ সবসময় রমজান আমায় এত উপহার দেয়, এত খুশি করে, তো ওর জন্য কিছু একটা নেওয়া উচিত। ওর পার্স ও অনেকদিন ধরে আমি বদলাতে বলছি, ও বদলাচ্ছে না। আমি বহু বছর আগে, প্রায় 7-8 বছর আগে ওকে একটা গিফট করেছিলাম, সেটাই ওর ইউজ করে, বলে প্রয়োজন নেই, দরকার নেই। তো ছেলেদের গিফট দেওয়া ভীষণ টাফ, যে কী গিফট দেবো, সবচেয়ে আগে মনে পড়ে যায় ওয়ালেটের কথা, তারপরে হচ্ছে বেল্টের কথা, তো বেল্ট ওর আছে, ওয়ালেটটাই পুরনো হয়ে গেছে, তখন আমি ওয়ালেট দেখছি। আর কী কী কালার হবে দাদা? আমি কনফিউজ যে কোন কালারটা নেব, এখানে এটাও ভালো লাগছে আর এই কালার এটা, এটা কিন্তু নোংরা হবে মানে জানো। এখন আমি যে পার্সটা নিলাম, দেখা যাক সেইটা ওর কাছে কতদিন চলে তাই না? তো যাই হোক, বরের জন্য ফাইনালি আমি 6 months অ্যানিভার্সারির গিফটটা নিয়ে নিলাম, যদিও খুব সামান্য কিন্তু আমার কাছে এটা অনেকটা। ব্ল্যাকটা তো আগের বারে ছিল, তো এইবারে অন্য কালার একটা নিলাম। চলো ফাইনালি গাইস, এত সুন্দর ইয়ামি ইয়ামি কচুরি ভাজা হচ্ছে না, মিষ্টি না? না উইদাউট সুগার, গাইস উপরে তো দেখতে পাচ্ছ মাল তৈরি হচ্ছে, সুন্দর বিক্রি হচ্ছে। এখানে তলাতেও একজন রয়েছে যিনি বাসনপত্রগুলো ধুচ্ছেন জানো, এই প্লাস্টিকের ভিতরে। এটা বেশ আমার কাছে মজার লেগেছে, হাত গলিয়ে গলিয়ে বাসনগুলো নিয়ে নিচ্ছেন আর ধুয়ে দিচ্ছেন। বড় বাজারে যদি গলি না চেনো গাইস, তাহলে যে কোন গলি দিয়ে ঢুকবে আর কোন গলি দিয়ে বেরোবে নিজেরাও বুঝতে পারবে না। আমরা গেলাম অন্য একটা গলি দিয়ে, ফিরলাম অন্য একটা, মানে এত গলি গাল আর রোজ রোজ এসে অভ্যেস হয়ে গেছে, তাই আর মনে হয় যে হ্যাঁ বেরিয়ে যেতে পারবো ঠিক কোনো না কোনো ভাবে। এই দিকটা পুরো জামা কাপড়ের দিক, মা গিফট করার জন্য একটা গালে টি শার্ট নিয়ে নিচ্ছে। গাইস এখানে লাইটের ডেকোরেশনটা দেখো, খুব সুন্দর না? হ্যাঁ তাড়াহুড়ো ছিল আর দেখছি বাসটা সবে বেরোচ্ছে, ভালোই হয়েছে। ঢোকাবো এই কান দিয়ে বের করবো, বাড়ি গিয়ে কখনো করবেন না, কোনো বাস্তবে হয় না, চলে যাও যাও। গাইস বাসা এখন উঠেছেন একজন কাকু, তিনি আমাদের ম্যাজিক খেলা দেখাচ্ছেন নাকি? সমস্ত যাত্রীর সামনে দাদারা বোতল দিয়ে দিলা, বোতলটি খালি, একটু নজর দেবেন ম্যাজিক যদি আপনারা ভালোবাসেন। ও বোতলের মধ্যে থাকা দুধটা ওই কান দিয়ে ঢোকালো, এই কান দিয়ে নাকি বেরোবে, সেটা একটু চলে এলো। যেমন দেখি কি তেমন ফোন হয়েছে, তবে শিক্ষিত সমাজ কোনো চুরি পকেট মারি বাজে কাজ করে খাচ্ছি না, গরিবের ছেলে খেলা দেখাতে এসেছি ফেরত দেয়, ভালো লাগলে খুশি করে 2-5টা টাকা হেল্প করবে। আর লাস্ট ম্যাজিক, আপনারা চেঞ্জিং ব্যাগ খালি হাত, তার মধ্যে 8 টুকরো দড়ি আছে, এই 8 টুকরো দড়িকে সম্পূর্ণভাবে জুড়বো দাদা, একটা গেট থাকবে না আমার দড়িতে, বসে দেখুন
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সমস্ত বাসীদের দেখিয়ে দিই দড়ি কীভাবে জুড়ে দিতে হয়। এটা নেই হলুদ রঙ, এখানে সবুজ রঙ, চা ওয়ান টু থ্রি ফোর সব দড়ি আমার কাছে সম্পূর্ণ জুড়ে দিতে হয়। যদি আপনার অবিশ্বাস হয় হাতে নিতে পারো দড়িগুলোকে বেগের মধ্যে রাখলেন, দিয়ে একটা গোটা সবাইকে নমস্কার জানিয়ে খেলা শেষ করলাম। নতুন বছর আপনাদের যাত্রা শুভ হোক, ভালো হোক। ফ্রাইং প্যানে ইউজ করার জন্য মা নিয়েছে দুটো ব্রাশের সেট, অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, আজ নিয়ে নিয়েছে। আর এই যেখানে হচ্ছে ডাব্বাগুলো আর এখানে টিফিন বক্সটা, আর চলো আমি এগুলো এখন গুছিয়ে নিই। এখানে পুরো বক্স রয়েছে, এগুলো আলাদা আলাদা সব করবো। মোটামুটি করে এই চুড়িগুলো গোছানো কমপ্লিট। আর যেগুলো খুব হেভি চুড়ি সেগুলো আলমারিতেই রয়েছে গাইস, ওগুলো আর বার করিনি, এগুলো নর্মাল ডেলি ইউজের জন্য। এটা তো আগের দিন মা কিনে দিয়েছিল দেখেছিলে। আর এই দেখো এই চুড়িগুলো এখন পরে নেবে, এই চুড়িগুলো ভাবছি পরেই থাকবো, সব তুলে রেখে কি হবে তাই না বলো। এগুলো সব রয়েছে এখানে, আর এটা তো আজকে পরে গিয়েছিলাম। আর এটার মধ্যে যতটুকু যা ধরবে ততটুকুই রাখবো জানো তো, এরম ভাবে একটা একটা করে সিট নিচ্ছি, এরম ভাবে ঢুকিয়ে দিচ্ছি। আর তোমরা বারবারই বলেছো এত দিদি বেরো তুমি স্ট্যান্ডটা কেন কেনো না, স্ট্যান্ডটা এবারে গিয়ে সত্যিই কিনতে হবে বাবু, মনে করিয়ে দিবি হ্যাঁ, নেক্সট দিনকে স্ট্যান্ডটা কিনতেই হবে, নাহলে এভাবে রাখতে গেলে না বার করতে যাওয়ার সময় ভীষণ অসুবিধা হয়। এখনো দেখো হাফ রাখতে হবে, জানি না কোথায় রাখবো, তো চলো গুছিয়ে নিই তারপর তোমার সাথে কথা বলি। চুড়িগুলো পরে আছে তো ভালো লাগছে বেশ। সামনে একটা অনুষ্ঠান বাড়ি আছে ভাবছি, সেখানেই পরবো, ড্রেসের সাথে ম্যাচ করে নিয়েছি। গাইস গোছানোর পর হচ্ছে এগুলো সব আবর্জনা বেরিয়েছে। গাইস তোমাদের সাথে তো সবই শেয়ার করি, আর একটা মজার ঘটনা শেয়ার করি। এখন বোনের নাম্বারে কেউ একটা আননোন নাম্বার থেকে কল করেছে জানো তো, এইবারে কল করে বোনকে বলেছে যে তোমরা হয়তো সে ব্লগও দেখছো, না হলে বলতে পারতে না যে বড় ফ্যান বা এই ধরনের কথাবার্তাগুলো। তো যাই হোক ওকে ফোন করে বলেছে যে আমি তোমার বড় ফ্যান, তোমার দিদিরও অনেক বড় ফ্যান, তোমার দিদিকে একবার কলটা দাও না, কোথায় আছে তোমার দিদি, শ্বশুরবাড়ি না এখানে। বোন বলেছে নাম্বারটা কোথায় পেলে, সবচেয়ে বোকামি করেছো তোমরা, যেটা হচ্ছে তোমার দিদি দিয়েছে নাম্বারটা। অ্যাকচুয়ালি পৃথিবী ওলট পালট হয়েও যদি যায়, জানি না তোমরা কি ভাবো কি বোঝো, আমার কাছে আমার বোন আমার সন্তান তুললো, ঠিক আছে, তাই ওর নাম্বার আমি কাউকে দিয়ে দেবো। এটা বলার পরে ও যে কতটা হেসেছে, আর কতটা মানে তোমাকে যে করেছিলে কলটা তাকে মানে কতটা ঠগবাজ মনে করলো সেটা শুধুমাত্র আমরাই জানি। আমি নিজেকে সবসময় সব ক্ষতির মুখে এগিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার বোনকে তার আশেপাশেও যেতে দিতে আমি পারবো না সজ্ঞানে। যাই হোক ও আমার কাছে এতটাই স্পেশাল, ও কেন আমার পরিবারের প্রত্যেকটা মানুষই আমার কাছে এতটাই স্পেশাল যে আমি সবসময় আমার নিজের যা খুশি হয়ে যাক কিন্তু ওরা যেন ভালো থাকে। তাই আননোন নাম্বার থেকে কেউ এরকমভাবে কল করা উচিত না, ডিস্টার্ব করা উচিত না। হ্যাঁ কোনো প্রয়োজনে কল করেছো ঠিক আছে, কিন্তু এভাবে অকারণে কল করো না, নিজের সময় নষ্ট। চলো এবারে নিচে যাই, ডিনার করতে হবে, ফ্রেশ হতে হবে। মা কিচেনে নতুন ডাব্বাগুলো এনে কি করেছে সেটা এখন তোমাদেরকে দেখাবে, দেখো। ওহো কি সুন্দর করে সব কটা গুছিয়ে ফেলেছে দেখো, ভেতরে পেছন দিকও আছে। হ্যাঁ তারপরে কিরকম লাগে তোমরা কমেন্ট করে জানিও। বোনের হাতে বেশি মানাচ্ছে, আমার হাতে চুড়িটা মানায়, বোনের হাতে ব্রেসলেট টাইপ পছন্দ এটা পরবি? বোনের জন্য একটা কুর্তি আনা হয়েছে, সেটা বোনের পছন্দ হয়নি, তো বোন এখন ব্রেসলেটটা পেয়ে নিশ্চয়ই খুশি হয়ে গেছে। আগের দিন এই ক্লিপ দুটো বোন নিউ মার্কেট থেকে নিয়েছিল, যেগুলো আজকে ব্যাগ থেকে বার করলাম। ডিনার করে চলে এলাম উপরে, চেঞ্জ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এইবারে ঘুমোবো, ঘুম পেয়ে গেছে, কোথাও বেরোলে না সারাদিন ধরে হাঁটাহাঁটি করে না টায়ার্ড এমনি হয়ে যায়। আজকে আর তোমাদের ওয়ালেটটা দেখাচ্ছি না, কালকে দেখাবো একেবারে কালকের ব্লগে। তো যাই হোক আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবার দোয়া আশীর্বাদে আমাদের রেখো, আমাদের দোয়া আশীর্বাদে তোমরা রয়েছো, অনেক অনেক সুস্থ থেকো, টাটা গাইজ। আর হ্যাঁ উইশ করতে কিন্তু ভুলো না।